just overthinking. Oh, 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 oh. The more I swim, the more I'm sinking. मैंने से कहीं देखा है। यही तो बादशाह है। वीडियो तो आज के वीडियोटा होबे हमारे क्लाइंट के ऊपर। तो आज के जे हाइलाइट रोबर हेयर कलर का है, माने हाइलाइट रोबर कैप दिए जे कलर का करा है, से कलर का प्रयोग होबे हमारे क्लाइंट के ऊपर। तो चलो वीडियोटा संपूर्ण भावे देखते थको, स्किप करबे ना। ओ भाई चैनल जा जा करते हो अवश्य कर दियो लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब। तो चलो बेसि बकबक करब ना, গেটআপ সেটআপ রেডি করে নিই, তারপর আবার ভিডিওতে আসছি। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমি ক্যাপটার উপর ক্লাইন্টের ওপর মানে ক্লাইন্টের হেডের ওপর পরিয়ে দিচ্ছি। চলো এরপর আমি একটা একটা করে চুল বার করে নেব। তো চলো এরপর আমি একটা একটা করে চুল বার করে নেব। তো চলো আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। যতটা পজিশন মতো চুল বার করানোর প্রয়োজন মানে ক্লায়েন্টের দরকার ছিল ততটা পুরো বার করে দিয়েছি। তো চলো এরপর আমি কালারটা প্রয়োগ করবো। চ্যানেল কো সাবস্ক্রাইব করো পেলে, হ্যাঁ জলদি করো, মুঝে পতা কি আপলোক নেই করতে ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব নেই করতে, লাল কালার কা বটন নেইসে দবো, জলদি দবো, জলদি দবো, ফ্রি মে করো, সবার ফাস্ট দবা, জলদি দবা দিয়া, ঘন্টি মে দবা দেনা, পরিমাণ মতো। তো চলো ব্লেন্ডার নিয়ে নিলাম আমি পরিমাণ মতো। তো এরপর আমি ডিপ ব্লোয়ার দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ ইয়তি কোম্পানির এই ব্লেন্ডার ও ডিপ ব্লোয়ার দুটোই একটাই কোম্পানির। তো এটাও আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি। তো এরপর এটা আমি মিশ্রণ করব। চলো আমার পুরোপুরি তৈয়ার হয়ে গেই। তো এরপর আমি কালারটা লাগাবো।
তো চলো আমার কালার লাগানো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ফয়েল পেপার লাগিয়ে ক্লায়েন্টকে 45 মিনিটের মতো ওয়েট করতে বলবো, কারণ কালারটা আসতে একটু সময় লাগবে। তো চলো এরপর ফয়েল পেপারটা দিলে কী হবে, তাড়াতাড়ির মধ্যে কালারটা আসবে আর কি। চলো এরপর আমি ক্লায়েন্টকে 45 মিনিটের মতো ওয়েট করতে বলবো, তো তারপর ওয়াশ করে দেবো। ওয়াশ করার পর ফাইনাল রেজাল্ট তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন 45 মিনিটের মতো ওয়েট হবে। তো চলো আমার ক্লায়েন্টের 45 মিনিট ওয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি হেয়ার ক্যাপটা খুলবো। তো এই যে দেখতে পাচ্ছ, মোটামুটির মধ্যে কালার দেখতে পাচ্ছ পুরো। কেউ হেলা ডালা না। তো চলো আমি এরপর হেয়ার ওয়াশ করে নিচ্ছি, তারপর তোমাদেরকে ফাইনাল রেজাল্ট অবশ্যই দেখাচ্ছি। তো সবার ফার্স্ট আমি শ্যাম্পু দিয়ে দিয়েছি, শ্যাম্পু দিয়ে হালকা করে ওয়াশ করে নিচ্ছি। তো চলো দেখতে পাচ্ছ এটাই ফাইনাল রাউন্ড। তো হাইলাইট কালারটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ও ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।